আমরা প্রস্তাবিত বাজেটে মোট 17টি খাতে পুরো বরাদ্দ কিন্তু ব্যয় করা হবে। আগামী কর বছরে কোন খাতে কোন খাতে কত টাকা ব্যয় হবে আপনার অর্থ, সেই তথ্য আমরা দেখে নিব রিপোর্টে। আমাদের সহকর্মী হোসেন শাহাদুদ জানাচ্ছেন। হিসেবটা 7,97,000 কোটি টাকার, এর মধ্যে 5,41,000 কোটি টাকা আদায় করা হবে জনগণের কাছ থেকে কর হিসেবে। বাকি যে 2,50,000 কোটির বেশি ঘাটতি থাকবে তা ধার করা হবে দেশি বিদেশি উৎস থেকে, যা সুদসহ পরিশোধ করবে সরকার পরবর্তী বছরগুলোতে। অর্থাৎ 4,500 কোটি টাকা বিদেশি অনুদান বাদে রাষ্ট্র পরিচালনার পুরোটাই আসবে আপনার দেয়া কর থেকে। বিশ্বমানের থার্মিক্স রড সালাম স্টিল, থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স রড। ধরুন আপনি 100 টাকা কর দিয়েছেন, এবার দেখে নেওয়া যাক আপনার টাকা কোথায় কতটা ব্যয়ের পরিকল্পনা করেছে সরকার। করের প্রতি 100 টাকার মধ্যে 18.80 টাকা ব্যয় হবে সরকারের নেয়া ঋণের সুদ ও সরকারি কর্মকর্তাদের পেনশন খাতে। কৃষি, জ্বালানি সহ বিভিন্ন খাতে ভর্তুকি ও প্রণোদনায় যাবে আপনার 100 টাকা করের 11 টাকার কিছু বেশি। পরিবহন ও যোগাযোগ উন্নয়নে আপনার কাছ থেকে নেওয়া হবে শতকরা হিসেবে 10.20 টাকা। শিক্ষা ও প্রযুক্তি খাতে আপনার অবদান থাকবে 14% মতো। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে সরকার ব্যয় করবে আপনার দেয়া করের 6% অর্থ। প্রতিরক্ষা ও জননিরাপত্তা এই দুই খাত মিলিয়ে 8.3% করের অর্থ ব্যয় হবে। জনপ্রশাসনে আপনি দিচ্ছেন প্রতি 100 টাকা করের 7.30 টাকা। সামাজিক নিরাপত্তা ও কল্যাণের মতো জনবান্ধব খাতে ব্যয় হবে 4.8%। এছাড়া জ্বালানি ও বিদ্যুৎ খাতে 4.25 টাকা, স্বাস্থ্য খাতে 5.25 ও কৃষিতে ব্যয় হবে আপনার দেয়া প্রতি 100 টাকা করের 3.80 টাকা। এর বাইরে বিনোদন, সংস্কৃতি ও ধর্ম সংক্রান্ত ব্যয়, গৃহায়ন সহ আরও কিছু খাতে ব্যয় হবে 6.5%-এর কিছু বেশি। সব মিলে আপনার করের টাকায় 7,92,000 কোটি টাকা ব্যয় করবে সরকার রাষ্ট্র পরিচালনায়। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা।